হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে এই যে সকাল সকাল আমি একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি, আজকের ব্লগটাই এখন থেকে স্টার্ট করছি। এইদিকে এই যে এখন ফুলকপি তুলছে, ফুলকপিগুলো সব তোলাই হয়ে গেছে আমাদের, তাই দেখুন তো এই জায়গাটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আর মাথাটা এইভাবে তুলছে তার কারণ আজকে এই যে এই পাতাগুলো পুচুন খাবে, আর বাকি যে পাতাগুলো থাকবে সেগুলোও আবার খেতে পারবে, তাই একদিনে পুরো গাছটার সামনে তুলে দিচ্ছি না। আর এদিকে দেখুন, আর দু একটা হয়তো ফুলকপি আছে, এই যে এখানে একটা, এটা দু একটা ফুলকপি কীরকম ফুল ফুল হয়ে গেছে, এগুলো খেতেও সেরকম খুব একটা ভালো লাগছে না, তাই আছে। আর এদিকে বাঁধাকপিগুলো, এই যে এখন সব কাটাকাটি হয়ে গেছে, কিছুটা ফুলকপি আজকে এখন আমি ডিম আলু পেঁয়াজ দিয়ে একটা সবজি রান্না করছি। আর এখানে কুমড়ো, আর এই যে বাড়ির পালং শাক তোলা হয়েছে সেই পালং শাক, আর এখানে যে কয়েকটা ফুলকপির পাতাগুলো ভাজা করব। এখানে আমার ভাত হয়ে গেছে, এখানে এখন ফুলকপি আলু ঝোল যেটা সেটা করছি। আর এখানে যে কিছুটা বাঁধাকপি কেটে রাখা আছে পকোড়া বানাচ্ছি। আর এখানে দেখুন দুটো ডিম সেদ্ধ করে ভেজে রেখেছি, ওই ফুলকপির ঝোলে দেবো। আর ওখানে পকোড়াগুলো কয়েকটা বানিয়েছিলাম মুড়ি খাওয়ার জন্য, কয়েকটা আছে, ওগুলো আবার দুপুরে ভেজে নেবো। এখানে দেখুন রান্না কমপ্লিট, এই যে কুমড়ো পালং শাকটাও রেডি, আর তাতাইকে আমি এখন এখানে খাবার রেডি করে দিয়েছি। আর এইদিকে এই একজনকে দেখুন, এখানে ঘাসের ঝুড়িটা আজকে অন্য ঝুড়িতে ওকে ঘাস দেওয়া হয়েছে, তো ঝুড়ির হাইটটা একটু বেশি হয়ে গেছে তাই ও খেতে পারছে না, ঝুড়িটাকে সামনের পাকলো দিয়ে উল্টো করছে, উল্টো করে তারপর ঘাস খাচ্ছে। আমাদের দুপুরে খাওয়া দাওয়া সবাইকে কমপ্লিট হয়ে গেছে, এখন একটু রেস্ট নেবো। আর ও দেখুন এখানে ভাত খেয়েছে, ভাত খেয়ে এখন এখানে ঘাস খাচ্ছে, তারপর একটু পরে ও বিছানায় উঠে চলে আসবে আমাদের কাছে। আমরা এখন একটু রেস্ট নিয়ে নিই, রেস্ট নিয়ে উঠে বিকাল থেকে আবার তো আজকে পিঠে বানানো শুরু করব। আমি এখানে এখন এই যে বিকাল থেকে পিঠে বানানোর জন্য সব রেডি করছি, এখানে গুড় নিয়ে নিয়েছি, আর এটা আছে খোয়া, আর এদিকে দুটো কড়াই বসিয়েছি, আর এখানে আছে তিল, তিলটা একটু পরিষ্কার করে বেছে নিয়েছি, এটা তিল গুড় করবো। আর এই খোয়াটা যেটা আছে সেটা, এটা তো বিনা মিষ্টির থাকে, এটাতে একটুখানি গুড় দিয়ে মিষ্টি করে নেব, তারপর পিঠে বানানো শুরু করব। আমার কড়াইটা গরম হয়ে গেছিলো, এখন একটু আমি তিলগুলো দিয়ে দিলাম, শুকনো কড়াই ভালো করে একটু তিলটা নেড়ে নেব। তিলটা যদি শুকনো কড়াই এভাবে নেড়ে নেওয়া হয় তাহলে খুব সুন্দর গন্ধ বেরোয়, এটাকে একটু হাত ভাঙা করে দিলেই খুব সুন্দর একটু গন্ধটা বেরোবে। আর এখানে দেখুন গুড়টাও মেল্ট করা হয়ে গেছে, এই গুড়টা ভালো করে আমি মেল্ট করে নিচ্ছি, এটার মধ্যে আমি চাচিটা যেটা খোয়া ক্ষীরটা এনেছে সেটা মিশিয়ে নেব, এটা তো মিষ্টি দেওয়া থাকে না তাই এর মধ্যে আমি, অনেকে চিনি দেয়, আমি গুড় দিয়েই এটাকে মেল্ট করে নিচ্ছি। তিলটা ততক্ষণ ঠান্ডা হচ্ছে, এখানে চাচিটা এই যে তেল দিয়ে গলিয়ে নিয়েছি, এখন এই জায়গাটা তুলে রাখছি। আর এদিকে তো তিলটা ভাজা হয়ে গেছে, এটা একটু মিক্সিতে আধ ভাঙা করে নেব, তারপর ওটা গুড় দিয়ে বানিয়ে নেব। এখানে এই গুড়টা এখন গলিয়ে নিয়েছি, আর এই তিলটা এই হামুল দিস্তাটাতে একটুখানি আধ ভাঙা করে নিলাম, সেটা এখন দিয়ে মিশিয়ে নিই। এখানে তিলটাও আমার রেডি হয়ে গেছে, আর এখানে চালের গুঁড়োটা যে রেডি করে নিয়েছি, এটা জল গরম বসিয়েছি, জল গরমে দিয়ে মেখে নেব। এখন কিছুটা কুড়ো পিঠে যে পুর দিয়ে করব, আর বাকি কিছুটা চালগুলো রেখে দিয়েছি আলু মশলা পুর করে করব। একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, এখন এই যে জল গরম হয়ে গেছে, একটু একটু করে দিয়ে মেখে নেব। আমি এই পুর ভরা পিঠেটাই বানাতে পারি, আর তাই এই পুর ভরা পিঠেটাই বানাই। আর তাওয়া পিঠে যেটা হয় তাওয়ার মধ্যে দিয়ে ধোসা টাইপের, ওই পিঠেটা আমি কিছুতেই বানাতেই পারি না, ওটাই না ছিঁড়ে যায় ভেঙে যায়, তাওয়ার মধ্যে ওই পিঠেটা আমি বানাতে পারি না, তাই পাটিসাপটা পিঠেটাও বানাতে পারি না, শুধু এই পুর ভরা পিঠেটাই বানাতে পারি।
আমার এখানে দেখুন চালের গুঁড়োটা এভাবে মাখা রেডি করা হয়ে গেছে। আমরা চারজন তাই অল্প করেই বানিয়েছি। আর এখানে দেখুন যে কিছুটা চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর কিছুটা ঢাকা দিয়ে রেখেছি, ও আমার সাথে এরকম পিঠে বানাচ্ছে। আর এখানে যে তিলটা, নারকেল, নারকেলের জন্য নারকেল লাড্ডু ছিল সেগুলোই চারটা দিয়েছি, বানাবো। নারকেলের খুব একটা সবাই পছন্দ করে না, চাচিটাই পছন্দ করে, তাই নিয়ম রক্ষা মতো একটু করে নিয়েছি। আর এখানে দেখুন এইভাবে শেপ দিয়ে আমি বানাচ্ছি, আর ওই শেপটা বানাতে পারে না তাই এই শেপটা বানাচ্ছে। দেখুন দুজন মিলে এখন আমরা পিঠে বানাতে বসেছি। আর এখানে দেখুন চাচি দিয়ে এইভাবে শেপে বানাচ্ছি। বছরে একবার এইভাবে এই পিঠে বানাতেও মজা লাগে আর বানিয়ে খেতেও মজা লাগে। আমি এখন এখানে যে সিঙ্গারা শেপে যেটা সেটা বানিয়ে নিচ্ছি। এভাবে প্রথমে একটা দো নিয়ে বাটি মতো বানিয়ে এর ভেতরে যে পুর দিয়ে এভাবে দু সাইড থেকে চাপ দিয়ে সিঙ্গারা শেপ এভাবে বানিয়ে নিচ্ছি। পিঠেটা বানিয়ে বাসি পরের দিনে ভেজে খেতেই বেশি টেস্ট লাগে, আর গরম গরম হয়তো দু একটা খেয়ে থাকি। দেখুন এখানে কিছুটা এইভাবে বানানো হয়ে গেছে। আমাদের দু ব্যাচ হয়েছিল, দু ব্যাচ বানিয়েছিলাম, বেশি বানাইনি। আর এগুলো তো এমনি খালি হাতে চাপটা করে বানিয়েছিলাম। এভাবে তিনটে শেপে বানিয়েছি, আরও কিছুটা আছে এগুলো বানাবো। দেখুন এখানে এই পিঠেগুলো আমার বানানো রেডি হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, স্টিমে দিয়েছিলাম। আর এখন এগুলো আর একবার এটা দিলাম, দুবার বানিয়েছি, ব্যাস তাহলে আমাদের পিঠে বানানো হয়ে গেছে। আমি এই ইডলি হাঁড়িটার মধ্যেই পিঠে বানাই। দেখুন এখানে এই আগেরগুলো ঢেলে নিয়েছি। আজকে দেখুন এটা নেক্সট ডের মর্নিংয়ের ভিডিও, কত কুয়াশা পড়ছে দেখুন একবার, চারিদিকটা এত ধোঁয়া কুয়াশা, দেখতেও ভালো লাগছে বেশ, কিন্তু ঠান্ডাটাও প্রচুর লাগছে। হঠাৎ করে যে এতটা ঠান্ডা বেড়ে যাবে ভাবা যায়নি। আশেপাশে বাড়িগুলো দেখুন একটুও দেখা যাচ্ছে না, এতেই তো ভোরের দিকে রাস্তাঘাটে মানে অ্যাক্সিডেন্ট বেশি হয়, আর সামনে গাড়ি আসলে বোঝাই যায় না, তাই তাতাই টিউশন যায়, ওকে ভোরবেলায় আমি সাইকেল নিয়ে যেতে দিই না। আর এদিকটা দেখুন পুরো একদম ধোঁয়া, আশেপাশের বাড়িগুলো কিছুই দেখা যাচ্ছে না। আমাদের সবাইকার ভোরবো স্নান হয়ে গেছে, আমি এখন পুজো করব, তাই কয়েকটা ফুলও তুলে নিই। আর এদিকটা অবস্থাটা দেখুন একবার। আর এখানে দিদি বাসি কাজ করে দিয়ে চলে গেছে, আমারও বিছানা গোছানো হয়ে গেছে, ঘরে কাজ হয়ে গেছে। আমরা সবাই ভোরবেলায় উঠে আজকে স্নান করে নিয়েছি। দেখুন তাতাইও ভোরবেলায় স্নান করে টিউশন চলে গেছিলো, টিউশন থেকে এলো। আর এখানে এই রুমটাও আমার গোছানো বাগানো হয়ে গেছে। আর তাতাই এসে দেখুন গান লাগিয়ে দিয়েছে। আর এখানে এই যে আমাদের একটা ছবি রাখা আছে। আর এখন এখানে আমার পুজো হয়ে গেছে, তাই এই পিঠেগুলো এখন ভাজছি। দাদাই তো টিউশন চলে গেছিলো আর ও দোকান চলে গেছিলো, তাই আর সকালবেলায় ভাজিনি। আমি পুজো টুজো করে নিয়ে এখন এইদিকে রান্নাও বসিয়েছি, দেখুন এখানে কুকারে বাঁধাকপি বসিয়েছি, তো সেদ্ধ করে নেবো। আর এখানে এখন এই পিঠেগুলো ভেজে নিচ্ছি। এখানে আমার পিঠেগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি এই যে একটু খেজুর গুড় দিয়ে পিঠে ভাজা নিয়েছি, বাকিটা মাইক্রোওভেনে রাখলাম, পরে গরম করা হবে। আর এখানে দেখুন আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আজকের মেনু এখানে চাটনি, বেগুন ভাজা, এটা উচ্ছে ভাজা, এটা মুগের ডাল, আর এখানে বাঁধাকপির সবজি, আর এটা ভাত। আর এখানে এখন শুধু চিকেনটা হচ্ছে, চিকেনটা রান্না হয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে আমার রান্না। চিকেনটা আমি কুকারেই বসিয়ে দিয়েছি, একটু মাখা মাখা করেই করবো। আর এখানে দেখুন মাইক্রোওভেনে আলুগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো চিপস বানিয়ে নিলাম, বিনা তেলে মাইক্রোওভেনে এভাবে চিপস বানিয়ে নিই, বেশ ভালো লাগে টেস্টটা। এর সাথে একটুখানি গোলমরিচ আর বিট নুন ছড়িয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর এখানে দেখুন পুচুনকে বিছানায় শুয়ে আছে, ঘুমাচ্ছে। আমার তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছিলো, খাওয়া দাওয়াও হয়ে গেছে। আর আজকের এই ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে অন্য একটা নেক্সট ব্লগে। আজকের মতো বাই বাই।